এবিপি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে। তিনি বন্ধ করার জন্য আবেদন জানাচ্ছেন যে এটা চলতে পারে না, এই কৃষক আইন প্রত্যাহার করতে হবে। আজকে অবধি সেখানে 45 জন কৃষক মারা গেছেন। গণতন্ত্রে এটা হতে পারে না। তাদের কথা শুনে আলোচনা করে একটা পথ বার করার রাস্তা নিঃসন্দেহে কেন্দ্রীয় সরকারের ভাবা উচিত ছিল। কেন্দ্রীয় সরকারের এই ধরনের অগণতান্ত্রিক কার্যক্রম আমরা নিন্দা করছি। এবং আরেকটি বিষয়, মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জানিয়েছেন যে পশ্চিমবাংলায় মাঝে মাঝে পর্যটক আসছেন, আসতেই পারেন, কিন্তু তারা এসে পশ্চিমবাংলার যে সংস্কৃতি এবং আমাদের খুব মনের মানুষ বিশ্বকবি রবীন্দ্রনাথ, কখনো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, কখনো স্বামী বিবেকানন্দ, কখনো কাজী নজরুল ইসলাম, বিভিন্ন ভাবে এনাদেরকে অপমান করছেন। এবং অতি সাম্প্রতিককালে এই পর্যটক ভ্রমণ পিপাসু দিল্লি থেকে পর্যটক এসে তারা গিয়ে রবীন্দ্রনাথের আসনে বসলেন, এটা আমরা তীব্র নিন্দা জানাচ্ছি। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, আমরা মনে করি যে ঘণ্টাঘর যেটা ছিল, যেখানে বিশ্বকবির আশ্রমে ঘণ্টা বাজাতেন ক্লাস নেওয়ার জন্য, সেটাকেও ভেঙে দেওয়া হয়েছে পর্যটকের সুরক্ষার স্বার্থে। এবং যিনি বিশ্ববন্দিত প্রতিচির বাসিন্দা এবং নোবেল লরিয়েট অমর্ত্য সেন, গরিবের জন্য কাজ করেছেন এবং পৃথিবীর মানুষের সম্মান আদায় করেছেন, তিনি শান্তিনিকেতনে বড় হয়েছেন, এখন তার প্রতি আক্রমণ শোনাচ্ছে ভারতীয় জনতা পার্টি কেন্দ্রীয় সরকার। কেননা তিনি যে মানুষের স্বার্থে কথা বলছেন এবং ভারতীয় জনতা পার্টির দমন পীড়ন, তাদের যে আদর্শহীনতা নীতিহীনতা, এর বিরুদ্ধে মুখ খুলছেন বলে পৃথিবীর কোনো কোথাও হয়েছে বলে আমাদের জানা নেই। এবং আমি একটা ছবি টুইট করেছি যে কুচবিহারের একটা গ্রামে পক্ষাঘাতগ্রস্ত এক মহিলা, তার চিকিৎসার স্বার্থে পশ্চিমবঙ্গ সরকারের আধিকারিকরা তার বাড়িতে পৌঁছিয়ে গিয়ে কম্পিউটার ল্যাপটপ নিয়ে গিয়ে স্বাস্থ্যসাথী কার্ড তার হাতে তুলে দিয়েছেন। এটা ভাবা যায় না যে কীভাবে পশ্চিমবাংলার যে আধিকারিকরা রয়েছেন সরকারে এবং তার সাথে সাথে ভলেন্টিয়াররা কাজ করছেন, প্রায় 1.5 কোটি মানুষের স্বার্থে তারা ইতিমধ্যেই সফলভাবে রূপায়িত করেছেন এই প্রকল্প। এবং তার মধ্যে বহু মানুষ, যেমন 10 কোটির মধ্যে ইতিমধ্যেই ওই কার্ডের অ্যাপ্লিকেশন করেছে, পেয়ে গেছে। কারুর হয়তো দলিত শ্রেণীর মানুষ, তার শংসাপত্র প্রয়োজন ছিল, পেয়ে গেছেন। রেশন কার্ড নিয়ে কিছু ছিল, পেয়ে গেছেন। মানুষ অত্যন্ত আনন্দিত যেভাবে বাংলার মানুষ পরিষেবা পাচ্ছেন